সৌদি আরবের রাজধানী শহর রিয়াদের শিফা ওয়াদি আল রিমে আয়োজন করা হয়েছে ঈদ ফেস্টিভ্যাল। রিয়াদ থেকে এস এইচ হেমায়ত জানান, বিভিন্ন দেশের মতো আগামী 18 ও 19 এপ্রিল বাংলাদেশি কৃষ্টি স্থান পাবে এ মেলায়। ওই দিন বাংলাদেশি খ্যাতনামা শিল্পীরা তাদের গান ও নাচে মাতিয়ে রাখবেন মঞ্চ। প্রায় 5,000 দর্শনার্থী ধারণ ক্ষমতা সম্পন্ন এই মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও স্থান পেয়েছে শিশুদের খেলাধুলার বিভিন্ন আয়োজন। আছে বাংলাদেশি রকমারি কাপড় ও মুখরোচক বিভিন্ন খাবারের দোকান। পর্যটন খাতকে জাতীয় স্বার্থে আরও বিকশিত করার লক্ষ্যে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজন করেছে সৌদি সরকার। তারই ধারাবাহিকতায় মেলায় আগত দর্শনার্থীদের সার্বিক সুবিধায় আছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ১-২-৩ ঢাকায় জমি জিতেনি 100% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার।